ভিউয়ার্স, আসলে আপনাদের মাঝে আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি ইমেল লিখবেন, হাউ টু রাইট এ ইমেল। ভিউয়ার্স, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, চ্যানেলের ইন্ট্রোর পর আবার এসে উপস্থিত হব ভিডিও টিউটোরিয়ালটির বাকি অংশ নিয়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আসলে আপনাদের মাঝে আমি যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছিলাম কিভাবে আপনি ইমেইল লিখবেন, হাউ টু রাইট ইমেইল অর ফরম্যাট। সো ভিউয়ার্স, এখানে আপনারা যে ব্ল্যাক কালারের যে অপশনটি দেখতে পাচ্ছেন বোল্ড হরফের, সো এই অপশনটি হচ্ছে ইমেইলে লেখার জন্য সুনির্দিষ্ট একটি ফরম্যাট। ভিউয়ার্স, আসলে এই বিষয়টি আপনাদের মাঝে আমি ইংলিশ এবং বেঙ্গলি উভয়টা ট্রান্সলেট করে দিব। সো ভিউয়ার্স, এর পরবর্তী আর একটি ভিডিও টিউটোরিয়ালে আসলে এই বিষয়টি কিভাবে আপনি সেন্ড করবেন অপরজনের কাছে, সো সেই বিষয়টি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনাদের মাঝে আমি শেয়ার করব। জাস্ট এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনি ইমেল লিখবেন। সো ভিউয়ার্স, এখানে আসলে আপনাদের মাঝে আমি একটি বিষয়ে বা একটি টপিকের উদাহরণ দিয়ে আপনাদের মাঝে আমি ক্রমান্বয়ে প্রতিটি স্টেপস এক্সপ্লেন করে দিব ইংলিশ এবং বেঙ্গলি। সো ভিউয়ার্স, ফার্স্ট দিকে আমি এখানে লিখেছি, সাপোজ ইউর ফ্রেন্ডস এক্স হ্যাজ মেড এ ব্রিলিয়েন্ট রেজাল্ট ইন দখিল এসএসসি এইচএসসি এক্সামিনেশন, নাও রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড কংগ্রাচুলেটিং হিম অন হিজ ব্রিলিয়েন্ট সাকসেস। সো ভিউয়ার্স, এই বিষয়ে লেখা হয়েছে, মনে করো তোমার বন্ধু এক্স দখিল পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে, তার ভালো ফলাফলের জন্য তাকে অভিনন্দন জানিয়ে একটি ইমেইল লিখো। সো ভিউয়ার্স, এখানে যে ব্রিলিয়েন্ট সাকসেস যে অপশনটি দেখতে পাচ্ছেন, সো এই বিষয়টি দিয়ে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি একটি ইমেইল সুনির্দিষ্ট ফরম্যাটে লিখবেন। সো ভিউয়ার্স, এখানে ফার্স্ট দিকে আপনাকে করতে হবে কি, যে ফ্রম যে অপশনটি দেখতে পাচ্ছেন, যে হতে মানে যিনি ইমেইল লিখবেন তাহার ইমেইলটি এই জায়গাতে উল্লেখিত করতে হবে। এর পরবর্তী হচ্ছে টু, টু হচ্ছে প্রতি, প্রাপকের ইমেইল ঠিকানা। সো ভিউয়ার্স, আসলে আপনি যার কাছে ইমেইলটি করতে যাচ্ছেন, সো তাহার ইমেইল নাম্বারটা এই টু এর জায়গায় লিখবেন। এর পরবর্তী হচ্ছে সেন্ট, যে বিষয়টি দেখতে পাচ্ছেন প্রেরিত, সো সেই জায়গায় আপনি কি করবেন, তারিখ অপশনটি উল্লেখিত করবেন। সো ভিউয়ার্স, যদি আপনি দাখিল এসএসসি এইচএসসি কোনো পরীক্ষায় যদি এই ধরনের ইমেইল লিখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সেন্ট বিষয়টি আসলে উল্লেখিত করতে হবে, আদারওয়াইজ যদি আপনি কাউকে সেন্ড করেন, সো ভিউয়ার্স আসলে সেই বিষয়টি ওখানে উল্লেখিত থাকবে না। এর পরবর্তী হচ্ছে সাবজেক্ট, যে অপশনটি দেখতে পাচ্ছেন, সো সেই জায়গায় আপনি বিষয় অপশনটি উল্লেখিত করবেন। আসলে যার কাছে ইমেইলটি করতে যাচ্ছেন আসলে কোন বিষয়ে কোন ট্রফিক প্রাসঙ্গিক, সো সেই বিষয়টি এই জায়গায় উল্লেখিত করবেন। সো ভিউয়ার্স, আসলে এই জায়গাতে লিখবেন এক্স মানে মাই ডিয়ার, সো যার কাছে আপনি লিখতে যাচ্ছেন সো তাহার নামটা এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী যে লিখেছি আপনাদের মাঝে আমি প্রতিটি লাইন ক্রমান্বয়ে ইংলিশ এবং বেঙ্গলি উভয়টা ট্রান্সলেট করে দিচ্ছি, আপনারা অ্যাটেনটিভ সহকারে সে বিষয়টি জানার চেষ্টা করুন। কংগ্রাচুলেশন টু ইউ অন ইউর ব্রিলিয়েন্ট রেজাল্ট ইন ইউর দখিল এসএসসি এইচএসসি এক্সামিনেশন। আসলে এই জায়গাতে আসলে এই বিষয়টি লেখা হয়েছে, দাখিল পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষায় তোমার সুন্দর ফলাফলের জন্য তোমাকে অভিনন্দন। এর পরবর্তী লিখেছি, আই এম ভেরি প্রাউড অফ ইউ, আসলে যে তোমার জন্য আমি গর্বিত। আই হ্যাভ টোল্ড অল মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ অ্যাবাউট ইউর গ্লোরিয়াস রেজাল্ট, তোমার উজ্জ্বল ফলাফলের কথা আমার সব বন্ধু আর আত্মীয়দের বলেছি। পরবর্তী লিখেছি, মাই ফ্রেন্ডস আর ইগার টু হ্যাভ ইউ অ্যামাংস আস, আব্বা আম্মা খুব চাচ্ছে তুমি আমাদের মাঝে আসো। সো আই ডু ইনভাইট ইউ টু ভিজিট আজ অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাই তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এসো। হ্যাভ এ নাইস ডে, সুন্দর দিনের কামনায়। এর পরবর্তী আপনি ইউর
ইভার কথাটা এই জায়গাতে উল্লেখিত করবেন। এরপরবর্তী আপনি যে বন্ধুর কাছে ইমেলটা সেন্ড করছেন সো সেই বন্ধুর নামটা এই জায়গাতে উল্লেখিত করবেন। সো ভিউয়ার্স আপনারা এখানে যে ফরম্যাটটি দেখতে পাচ্ছেন সো সেই ফরম্যাট অনুসারে আপনি যে কোনো পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গায় এই অপশনটি উল্লেখিত করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি কাউকে যে অনলাইনের মাধ্যমে যদি ইমেল করতে যান সো সেই বিষয়টি আপনাদের মাঝে আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে এক্সপ্লেইন করে দিব কিভাবে আপনি ইমেলটি সেন্ড করবেন। সো সেক্ষেত্রে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং এই ভিডিওটি দেখার পর কোনো হেল্প বা কোনো গুড অর ব্যাড যেই অনুভূতিটি আসুক না কেন তাহলে সে বিষয়টি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অন করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।